बोलते चे मोने हाय बोलते तो हृदय नहीं दय कतटा तोमाय भालोबासि चलते गिए मोने हाय दूरत्व किछु नाय तोमारि काछे फिरे आसि ওনার গানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে তিনটা ইক আছে ওর গলায় ইক নির্ভীক ওর গলাটা খুব নির্ভীক লেগেছে আমার কাছে খুব সাহসী রোমান্টিক সেটাও লেগেছে আর ভেরি ফিল্মিক লেগেছে রফিকুল আলম তোমার গান নির্বাচনের ক্ষেত্রে তুমি যে মেধা ব্যবহার করেছো সেটার জন্য একটা সাধুবাদ আগেই জানিয়ে দিই তুমি যেটা গাইলে ইমরানের গাওয়া গান গায়কীটা চমৎকার হয়েছে তোমার কণ্ঠ খুব ভালো অনেক দূর যাবে তুমি থ্যাংক ইউ মিথালি মুখার্জি সোহেল তুমি আমাকে চমক লাগিয়েছো কারণ আমি কিন্তু আশা করিনি যেমন একটি কথা আছে সহজ কথা চায় না বলা সহজে কিছু কিছু টুকরো টুকরো কাজ ছিল তুমি ঠিক গেয়ে স্ট্রেইট নোটগুলো এত ভালো গেয়েছো যে আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ একদম আর সুরে একদম কনফিডেন্সের সঙ্গে তুমি এত ভালো গেয়েছো আমার তো মনে হয় আমি মানে তোমাকে দিয়েছি বেশ ভালো নাম্বার থ্যাংক ইউ ম্যাম গড ব্লেস ভালো থেকো থ্যাংক ইউ আপনি পাশ চলে যাচ্ছি ফেরদৌস ওয়াহিদ একটি
সুস্বাদু খাবার মেনুতে টক ঝাল মিষ্টি এটা লাগে তাই না? সো এন্টারটেইনার যখন এন্টারটেইন করে টক ঝাল মিষ্টিটা আমরাও চাই শুনতে দর্শকরা। একটা দর্শক হিসাবে বলবো, আমি যদি এখন পর্দায় বসে একটা সিনেমা দেখতাম আমি গানটা এনজয় করতাম। এখানে প্রেমিকার ভূমিকায় থাকতো, একটি মানসিক প্রশান্তি থাকতো, সব মিলে এই সঙ্গীতের মধ্যে যেটা দরকার সেটাই তোমার আছে। And thank you. জি থ্যাংক ইউ।